আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগতম আমার বন্ধুরা, আপনারা কেমন আছেন জানাবেন। দোয়া করি আপনাদের জন্য আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি, একটু দেরি হওয়াতে দুঃখিত। তো আমরা গতকালকে মুকাদ্দামাতুস শারিহ এর আলোচনা করতেছিলাম। মুকাদ্দামাতুস শারিহ অর্থাৎ মুল্লা জিউন রাহিমাহুল্লাহ এর মুকাদ্দামা কিতাবুল মানারের উপরে। তো আলোচনা করে আমরা ওয়া বাদু পর্যন্ত পৌঁছেছিলাম। এ পর্যন্ত তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং দুরুদ সালাম পেশ করেছেন রসুলের উপর, সাহাবিদের উপর, তাবিঈনদের উপর এবং তাবে তাবিঈনদের উপর। যাক, আজকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যে কথাগুলো বলবেন, এক নম্বর বলবেন হলো যে তিনি এই কিতাবটা শরা করার জন্য কেন নির্বাচন করলেন, এই কিতাবটা শরা করার জন্যে কেন নির্বাচন করলেন সেটা বলবেন। তারপরে আলোচনা করবেন এই কিতাব শরা করার কারণ কি, সবাবে শরহ। এক নম্বর বিষয় হলো কিতাবটা কেন তিনি নির্বাচন করলেন শরা করার জন্যে, দুই নম্বর হলো শরা করার কারণ কি। তো প্রথমে মুসান্নিফ রহমাতুল্লাহ বলবেন যে এই কিতাবটা অনেক এই কিতাবটার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো কিতাবটা সংক্ষিপ্ত। কিতাবটা সংক্ষিপ্ত, মতনের দিক থেকে সংক্ষিপ্ত, কিন্তু এটার মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে, পাশাপাশি অনেক জ্ঞানগর্ভ আলোচনাও আছে। তো বন্ধুগণ, বলতেছিলাম মুসান্নিফ রহমাতুল্লাহ আলাই কেন এই কিতাব এর শরা করার জন্য কিতাবটা কে মনোনীত করলেন। তো তিনি বলতেছেন যে এই কিতাবটা হলো মতনের দিক থেকে খুবই সংক্ষিপ্ত, মতনের দিক থেকে সংক্ষিপ্ত, কিন্তু এটার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে এবং জ্ঞানগর্ভ অনেক আলোচনা আছে, যেটা মানুষের বা এই ফোনের সাথে সম্পৃক্ত যারা আছে তাদের জানা থাকা শুকরান, জাযাকাল্লাহ খায়রান, জানা থাকা খুব জরুরি। দুই নম্বর কথা হলো যে কিতাবটা তো খুব ভালো, আমরা কিতাবটা সংক্ষিপ্ত হওয়ার পরে ওই কিতাবটার মধ্যে অনেক এলেম কালাম আছে, সূক্ষ্ম বিষয় আছে, এটা কেন এটা আমরা আগে মুকাদ্দমা একেবারে শুরুতে আলোচনা করেছি, বলেছিলাম যে এই মানার কিতাবটা উসুলে বাজদাবি এবং উসুলে সারাক্সি এই দুইটাকে সমন্বয় করে তিনি মানার মতনটা লিখেছিলেন, যদিও কিতাবটা সংক্ষিপ্ত কিন্তু এটার ভিতরে অনেক এলেম কালাম রয়েছে। এরপর বলবেন যে এত গুরুত্বপূর্ণ একটা কিতাব সংক্ষিপ্ত, আবার এটার ভিতরে এলেম কালাম অনেক বেশি, এত কিছু করার পরেও এই কিতাবটার সরা লেখার ব্যাপারে, একেবারে নির্ভুল সরা লেখার ব্যাপারে ইতিপূর্বে কেউ পদক্ষেপ দেখায়নি বা নির্ভুল সরা কেউ লেখেনি, আর যারাও লিখেছে তারা এর মধ্যে ভুল থেকে খালি নয়, বলতে খালি নয়, কিছু মানুষ সরা লিখেছেন এত সংক্ষিপ্ত যে বোঝা যায় না মূল মাকসাদ কি বোঝা যায় না, আর কিছু সারেহীন সরা লিখেছেন এত লম্বা যে মানুষ বিরক্ত হয়ে যায়। তো যারা সরা লিখেছেন হয়তো খুব ছোটো করে ফেলেছেন অথবা খুব বেশি লম্বা করে ফেলেছেন, দরকার ছিল একটা মধ্যম পন্থা একটা সরা লেখা। এটা মুসান্নিফের ভাষ্য অনুযায়ী, আমাদের মোল্লা জিউন রাহিমাহুল্লাহ এর ভাষ্য অনুযায়ী শেষ ওই সিস্টেমে বা মধ্যম পন্থায় লেখা হয়নি। উনি বলবেন যে আমার মনে আগে থেকে একটা বিষয় ছিল যে আমি এই কিতাবের একটা সরা লিখব, সরায়ের বৈশিষ্ট্য হবে যে কঠিন কঠিন বিষয়গুলো সুস্পষ্ট হবে, খুব বেশি এসকাল জবাব উল্লেখ করা ব্যতীত। তো এক নম্বর
বৈশিষ্ট্য কথা তিনি বলবেন যে ওনার মনে ছিল যে একটা সরা লিখবেন, যে সরার মধ্যে, যে সরার দ্বারাতে মানার কিতাবের যে মুখলাকাত আছে মুখলাকাতগুলো খুলে যাবে, পেচিদা জায়গাগুলো খুলে যাবে এবং খুব অস্পষ্ট জায়গাগুলো সুস্পষ্ট হবে। খুব বেশি ধরনের সোয়াল জবাবের পিছিয়ে পড়া ব্যতীত এবং পূর্ববর্তী উলামায়ে কেরাম যে সমস্ত ভুল ভ্রান্তি করে গেছেন ওগুলো খুব বেশি উল্লেখ করা ব্যতীত, এই বৈশিষ্ট্যর সামনে রেখে তিনি কিছু একটা সরা লেখার ইচ্ছে করেছিলেন অনেক আগে। কিন্তু অনেক বড় মানুষ হলে যেটা হয় মানে সম্ভব হয়ে ওঠে না, একটা ইচ্ছে করে লিখবো বা এই করবো সেই করবো কিন্তু সম্ভব হয়ে ওঠে না ব্যস্ততার কারণে, দায়িত্বের কারণে। আল্লাহ পাকের ইচ্ছায় তিনি একবার মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ওখানকার ওনার বিশেষ কিছু সাগরিত, বিশেষ কিছু বন্ধুবান্ধব, এদের বন্ধুবান্ধবদের মধ্যে মদিনা মুনাওয়ারার খতিবরাও ছিল, অনেক বন্ধুবান্ধব, বড়দের বন্ধুবান্ধব বড় হয় এটা বোঝা যায় আর কি। ওনারা ওনার কাছে কিতাবটা পড়লেন, মানার কিতাবটা পড়লেন। মানার কিতাবটা পড়ার পরে ওনারা আবদার করলেন যে হযরত আপনি একটা সরা লেখেন, এমনভাবে কঠিনভাবে আবদার করেছে যে তিনি আর তাদের আবদার ফেলতে পারেনি না, আবদার রক্ষার্থে তিনি কিতাব লেখা, এই সরা লেখা শুরু করলেন। কোনো ধরনের ফালতু তো না, অযথা কথাবার্তা বলা উল্লেখ করা ছাড়াই ওনার যেখানে যাচ্ছিল তাই নিয়ে তিনি কিতাব শুরু করে দিলেন। তো শুরু করতে করতে এক পর্যায়ে তিনি কিতাব শেষ করলেন আল্লাহ পাকের তৌফিকে। তো বন্ধুগণ, আজকে এতটুকু যা বলা হলো এটা তার উদ্দেশ্য হলো যে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাই এই সরা লেখার ওয়াজহে তালিফ কী বয়ান করা, আর তিনি সরা লিখবেন তো এই কিতাবেরই কেন সরা লিখলেন এটা কারণ উল্লেখ করা। তো দুইটা কারণ বলা হয়েছে, এক হলো মানার কিতাবের সরাই কেন লিখলেন, আর দুই নম্বর কারণ হলো যে এই সরা কেন লিখলেন। আমরা তো বাংলায় বলে দিলাম এক কথায় যে মানার কিতাবটা খুব গুরুত্বপূর্ণ, এটার ভিতরে অনেক জ্ঞান সমৃদ্ধ কিতাব, অনেক এলেম সমৃদ্ধ কিতাব পাশাপাশি সংক্ষিপ্ত, এই জন্য সরা লেখা প্রয়োজন। দুই নম্বর হলো যে তিনি মনে মনে অনেক মনে আগে চিন্তা ছিল যে সরা লিখবেন কিন্তু সময়ের কারণে বা ব্যস্ততার কারণে লিখতে পারেন নাই। এক পর্যায়ে মক্কা মদিনা মুনাওয়ারার খতিবদের দাবি রক্ষার্থে তিনি কিতাব শুরু করেছেন এবং এই কিতাবের এই সরার তিনি বৈশিষ্ট্য মাঝখানে বলে দিয়েছেন, বৈশিষ্ট্য হবে যে মুগলাকাতগুলো খুলে যাবে, মুশকিলাত অস্পষ্ট বিষয়গুলো সুস্পষ্ট হবে এবং খুব বেশি সোয়াল জবাব এবং মানুষের ভুল ভ্রান্তি উল্লেখ করবে না। তো চলুন আমরা এই কথাটাই আরবিতে মুসান্নিফ কীভাবে বলেন আমরা দেখি। তাহলে আমার সাথে আপনারা যাদের সাথে কিতাব আছে তো আলহামদুলিল্লাহ, আর যাদের সাথে কিতাব নেই এখানে স্ক্রিনে দেখতে পারেন কিতাব, আমি আপনাদের কিতাব দেখাচ্ছি। আমরা গতকালকে ওবাদু পর্যন্ত এসেছিলাম, ওবাদু দেখেন চার নম্বর লাইনে ওবাদু আছে, ওবাদু পর্যন্ত বলেছিলাম গতকালকে, আজকে ওবাদু থেকে বলবো। বিসমিল্লাহ রহমান রহিম। ওবাদু ওবাদু ফালাম্মা কানা কিতাবুল মানারি আও জাজা কুতুবিল উসুলি মাতনান ওয়া ইবারাতান। হুসেন বলতেছেন হামদ এবং সালাতের পর কথা হলো যখন, যেহেতু ফালাম্মা কানা কিতাবুল মানারি আও জাজা কুতুবিল উসুলি মাতনান ওয়া ইবারাতান, মতন এবং ইবারাতের দিকে লক্ষ্য করলে উসুলে ফেকার কিতাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্ষিপ্ত কিতাব হলো মানার কিতাবটি, যেহেতু মানার কিতাবটি উসুলে ফেকের মতন এবং এবারতের দিকে লক্ষ্য করলে উসুলে ফেকের সবচেয়ে সংক্ষিপ্ত কিতাব,
সংক্ষিপ্ত হওয়ার পাশাপাশি ও আশমালাহা, এখানে নিকাতান লেখা আছে, নিকাতান হবে না নুকাতান হবে, নুকাতান ও দেরায়াতান, নুকাতুনের বহুবচন হলো নুকাতুন, আর একটা আছে নিকাতুন, যদি নুনের মধ্যে কাসরা দিতে হয় তাহলে কাফের পরে আলিফ দিতে হবে। তো বলতেছি যে ফালাম্মা কানা কিতাবুল মানারি আওজাজা কুতুবুল উসুলি মাতনান ওয়া ইবারাতান, মতন আর ইবারাত দুইটা তার উদ্দেশ্য একটাই, মতন মতন মানে হলো কোনো একটা ফোনের মৌলিক মাসালাগুলো সংক্ষিপ্ত ইবারাতে সংক্ষিপ্ত বাক্যে যেই কিতাবে উল্লেখ করা হয় ওটাকে বলে মতন। যেহেতু মানার কিতাবটি উসুলে ফিকহের সংক্ষিপ্ত কিতাব, সবচেয়ে বেশি সংক্ষিপ্ত কিতাব মতন, এবং ইবারাতের দিক থেকে ও আশমালাহা নুকাতান ও দেরায়াতান, নুকতা সূক্ষ্ম বিষয় আর দেরায় মানে হলো জ্ঞান, দেরায় মানে আল্লাহ আলম এখানে উদ্দেশ্য, তো তর্জমা হবে এবং উসুলে ফিকহের মধ্যে থেকে সবচেয়ে বেশি সমৃদ্ধ সূক্ষ্ম এবং এলেমের দিক থেকে, সূক্ষ্মতা এবং এলেমের দিক থেকে সবচেয়ে বেশি সমৃদ্ধ, সবচেয়ে বেশি সামিলকারী কিতাব, এত গুরুত্বপূর্ণ কিতাব হওয়া সত্ত্বেও ওয়ালা মিস্তাগিল বিহাল্লিহি আহাদুম মিনা শুরাহ, এই কিতাব হল করার জন্যে মিনা শুরাহিল্লাযিনা সাবাকুনা বিজ্জামান, আমাদের আগে কালের কাল হিসাবে যারা আমাদের আগে কেউ এটা হল করতে ইস্তাগিল ব্যস্ত হয়নি বা সময় দেয়নি, ওয়ালা মিস্তাগিল বিহাল্লিহি আহাদুম মিনা শুরাহিল্লাযিনা সাবাকুনা বিজ্জামান, কালে কাল হিসাবে যারা যে সমস্ত শারেহগণ আমাদের পূর্ব অতিবাহিত হয়ে গেছেন তাদের কেউই এটা সমাধানের জন্যে সময় দেয়নি। এখানে সময় দেয়নি একেবারে বলাটা বিষয়টা উচিত হবে না, সময় দিয়েছে তবে সঠিকভাবে বা হক আদায় করে, বলতে ওয়ালা মিস্তাগিল বিহাল্লিহি আলা ওয়াজহিন সাহিহিন অথবা আলা ওয়াজহিন কামিলিন, এরকম একটা কথা লাগাইতে হবে, কারণ আমাদের এই মোল্লা জীবনের সরায়ের আগে আরও অনেকেই সরা লিখেছেন, এই জন্য আমরা এখানে আলা ওয়াজহিন কামেল অথবা আলা ওয়াজহিন সাহেহ এই দুইটার যে কোনো একটা কয়েদ লাগাইতে হবে। তো তর্জমা হবে সঠিকভাবে পূর্ববর্তী কেউই কোনো সারেই তার সমাধানের জন্য সময় দেয়নি, ওয়ালাম ইয়াসিমু আনিন নিসিয়ানি, আর যারাই সময় দিয়েছে ব্যস্ত হয়েছে তারা ভুল থেকে নিরাপদ থাকিনি বা নিরাপদ রইনি, এরা ভুল করেছে, বলে আমি আসিমু আনিন নিসিয়ানি। কেন এটা কারণ বলতেছে যে তরিক সাহেহ বা ওয়াজহিন সাহেহ কেন সময় দেয়নি, এটা বলতেছে কেননা কিছু মানুষ ফাইনা বা আদা শুরুহি মুখতাসারাতুন, কিছু কিছু সারেহীন কেরাম তো সরা লিখেছেন কিন্তু তাদের সরা এত সংক্ষিপ্ত যে উদ্দেশ্য বুঝতে অসুবিধে হয়, ফাইনা বা আদা শুরুহি মুখতাসারাতুন মুখিল্লাতুন লি ফাহমিল মাতালিব, কিছু সরাহ এমন রয়েছে ব্যাখ্যা গ্রন্থ এমন রয়েছে যেগুলো উদ্দেশ্য বুঝতে ত্রুটি সৃষ্টি করে, মুখিল্লাতুন ত্রুটি সৃষ্টি করে, ওয়া বা আদাহা ও যে ফাইনা বা আদা শুরুহ ওয়া বা আদাহা মুতাওয়ালাতুন, আর কিছু সরা এমন লম্বা যে মুমিল্লাতুন ফি দারকিল মাআরিবি, যে উদ্দেশ্য হাসিল করার ক্ষেত্রে বিরক্ত সৃষ্টি করে বা বিরক্তিকর বিরক্ত তৈরি করে, মানুষদেরকে ক্লান্ত করে দেয় বিরক্ত করে দেয়, মুমিল্লাতুন এমলাল থেকে আর কি, মুমিল্লাতুন ফি দারকিল মাআরিবি আই ফি তাহসিলিল মাফাহিম ওয়াল মাতালিব, ওয়াকাদিমান কানা ইখতালিজু ফি কলবি, অনেক আগেই কাদিমান, এটা কাদিমান সম্পর্ক হলো ইখতালিজুর সাথে, কাদিমান কানা ইখতালিজু মানে মূলত ছিল কানা ইখতালিজু কাদিমান ফি কলবি, এরপরে বলতেছে যে ওয়াকাদিমান কানা ইখতালিজু ফি কলবি أن أشرحه شرحاً ينحل منه مغلقاته, আমার অন্তরে অনেক আগেই বা অনেক আগেই আমার অন্তরে এটা উদিত হয়েছিল যে আমি এই কিতাবের একটা সরাহ লিখব, আশরাহু মানে আশরাহা আল মানার, আর মানার একটা সরাহ লিখব, শরহান সরাহটা এমন হবে যে ইয়ানহাল্লু মিনহু মুগলাকাতুহু, যার দ্বারা ইয়ানহাল্লু এর ফাইল হলো মুগলাকাতুহু আর মিনহু জুমিটা ফিরবে হলো শরহান,
ইয়ানহালু মিনহু মিনা শারহি শারার দ্বারাতে খুলবে মুগলাকাতুহু মুগলাকাতুল মানারে মানের মুগলাক বিষয়গুলো দুর্বুদ্ধ বিষয়গুলো যেগুলো সহজেই বোঝা যায় না এরকম তালা লাগানো বিষয়গুলো খুলে যাবে। ইউদিহের ফাইল হবে হলো সারহান এবং এই সরাটা ওয়াজাহাত করবে মুশকিলাতিহি এই মুশকিলাতিল মানারি মানারের মুশকিলাতগুলো। তো এরপর বলতেছে মিন গাইরে তাআরুদিন লিল ইতরাদি ওয়াল জাওয়াবি, তবে আমি যে মুশকিলাতগুলো ওয়াজাহাত করব সরাটার দ্বারাতে মুগলাকাতগুলোকে খুলব, তবে এটা কোনো ধরনের এতরাজ জবাব এর দিকে পিছিয়ে পড়া ব্যতীত। এখানে আমাদের যাদের কাছে কামারুল আকমার হাসিয়াটা আছে, এখানে জায়গায় জায়গায় প্রত্যেক পৃষ্ঠা আছে সোয়াল জবাব সোয়াল জবাব, এগুলো মুসানফ রহমতুল্লাহ আলাই কিতাবই উল্লেখ করতে পারতেন। তিনি বলেছেন যে আমি এই সমস্ত সোয়াল জবাব উল্লেখ করবো না, একেবারে অতি প্রয়োজনীয় যে জায়গায় বা সোয়াল জবাব সিস্টেম উল্লেখ না করলে বিষয়টা বুঝেই আসবে না, ওই জায়গায় আমি ওই জায়গায় হয়তো তিনি সোয়াল জবাব বা এতরাজ জবাব উল্লেখ করবেন, এছাড়া সাধারণত তিনি সোয়াল জবাবের পিছিয়ে পড়বেন না। মিন গাইরে তাআরুদিন লিল ইতরাদি ওয়াল জাওয়াবি, সোয়াল জবাবের পিছনে পড়া ব্যতীত এই সারাটা যে করবো শারহান মিন আশরাহুহু এর সাথে সম্পৃক্ত হলো মিন গাইরে তাআরুদিন। আবার বলতেছি মিন গাইরে তাআরুদিন এটা মুতাআল্লিক হবে হলো মিন আশরাহু এর সাথে, মিন গাইরে তাআরুদিন এর সম্পর্ক হবে আশরাহুর সাথে। তবে তাআরুজা তাআরুদে কাসির খুব বেশি তাআরুজ করবো না, মাঝে মাঝে দু একটা প্রয়োজনীয় তাআরুজ অবশ্যই হবে। ওয়ালা যিকরিন লিমা সাদরা মিনহু মিনাল খালাল ওয়াল ইত্তিরাব, এটা মিন এর উপর আতফ হয়েছে মিন গাইরে তাআরুদিন, আর হলো গিয়ে মিন গাইরে যিকরিন এতরাজ জবাব তো বেশি উল্লেখ করবে না, পাশাপাশি পূর্ববর্তী মিন হুমের মধ্যে দু মিনিটটা ফিরেছে হলো এশরাহিল্লাদিন সাবাকু, পূর্ববর্তী শারেহদের থেকে যে সমস্ত ত্রুটি এবং এতরাব মানে হলো গিয়ে অসিদ্ধান্ত, এতরাব মানে হলো গিয়ে অস্থিরতা, মানে সরাহ করার সময় তাদের পক্ষ থেকে যে একটা স্থিরভাবে একটা ফয়সালা করা ফয়সালা দিতে পারেনি, অস্থিরতা ভাব ছিল এবং ত্রুটি ছিল, ত্রুটিগুলো যেগুলো তাদের থেকে প্রকাশ পেয়েছে ওগুলো উল্লেখ করা ছাড়া। মিন গায়রে তাআরুদিন লিল ইতরাদি ওয়াল জাওয়াবি ওয়ালা যিকরিন লিমা সাদরা মিনহুম মিনাল খালালি ওয়াল ইত্তিরাবি, তাদের পক্ষ থেকে যা যে সমস্ত ইত্তিরাব এবং ত্রুটি প্রকাশ পেয়েছে তা উল্লেখ করা ছাড়া এবং এতরাজ জবাব এর পিছনে পড়া ছাড়া। এরপর বলতেছেন এটা আমার স্বপ্ন ছিল বা আমার ইচ্ছে ছিল, ওয়ালাম ইত্তাফিক লিযালিক ইলা মুদ্দাতিন লিকাসরাতিল মাশাগিলি ওয়া দীকিল মাহামিলি, এটা দীর্ঘ এই কাল পর্যন্ত আমার দ্বারাতে সম্ভব হয়ে ওঠেনি। লাম ইত্তাফিক যালিকা আমার দ্বারাতে মানে সরাহ লেখা, যালিকা মানে হলো সরাহ লেখা বা সরা রচনা করা, সরা ব্যাখ্যা গ্রন্থ রচনা করা আমার দ্বারাতে সম্ভব হয়ে ওঠেনি বা আমার জন্য সম্ভব হয়ে ওঠেনি। ইলা মুদ্দাতিন একটা দীর্ঘকাল পর্যন্ত, লিকাসরাতিল মাশাগিল অনেক বেশি ব্যস্ত থাকার কারণে, ওয়াদিকিল মাহামিল মাহামিল মানে হলো গিয়ে বোঝা, শব্দটা দেখে আমরা বুঝতে পারতেছি বোঝা এর সংকীর্ণতার কারণে, মানে ব্যস্ততা এবং দায়িত্বের কারণে যে আমার একটা সংকীর্ণতা ছিল সময়ের মধ্যে, এই সংকীর্ণতার কারণে আমি এই সরাটা লেখা দীর্ঘকাল পর্যন্ত আমার লেখা সম্ভব হয়ে ওঠেনি। ফাইজান ইদা ইদায় মুফাজাইয়া মানে এটা হঠাৎ বোঝার কি, হঠাৎ আল্লাহ পাখির তৌফিকে আনা ওসালতু ইলাল মদিনাতিল মুনাওয়ারা, ওসালতু এরপরে ইলা সালা দরকার নেই, সরাসরি বলতে পারতে যে আনা ওসালতুল মদিনাতিল মুনাওয়ারা, দুটোটাই সাহি। ফাইজান আনা ওসালতু ইলাল মদিনাতিল মুনাওয়ারা, আমি মদিনা মুনাওয়ারায় পৌঁছলাম, ওয়াল বালদাতিল মুকাররমা মদিনা মুনাওয়ারা, এবং এটা মদিনা মুনাওয়ারা এটা একটা সম্মানিত শহর, আল্লাহ পাক এই শহরকে রসুলের মাধ্যমে সম্মানিত করেছেন, আগে নাম ছিল ইয়াসরিব, পরবর্তীতে রসুলের দিকে সম্বন্ধ করে মদিনাতুর রসুল হিসেবে নামকরণ করা হয়েছে, পরবর্তীতে সংক্ষিপ্ত করে আল মদিনা বলা হয়েছে, এই মদিনাটাকে সম্মানের সাথে বলা হয় আল মদিনাতুল মুনাওয়ারা। ফাকারা আলাইয়া মদিনায় যাওয়ার পরে ফাকারা আলাইয়া, ভালো করে খেয়াল করি বিষয়টা, ফাকারা আলাইয়া হাদাল কিতাব, আমরা পাই পেয়েছি কিনা কে জানে, এই এখানে আমি যেখানে আঙুলটা দিলাম এখানে, ফাকারা আলাইয়া
আল কিতাব আল মাযকুরা, কিতাব আল মাযকুর এটা হলো কারা এর মাফউল, আর ফাইল হবে বাদু খুল্লানি ও খুল্লাসু ইখওয়ানি মিনাল খুতাবা এ আল মিনাল খুতাবা এ আল মুআযযামা লিল হারামি শরীফি ওয়াল মসজিদিল মুনীফি। আমার আমার কাছে কিতাবটা ফাকারায়ে আলিয়া মানে আমার উপর পড়েছে, মানে আমার কাছে পড়েছে উল্লিখিত কিতাব মানে আল মানার কিতাবটা, মানার কিতাবটা পড়েছে বাদু খুল্লানি খুল্লান খালিলের বহুবচন আমার কিছু কথক বন্ধু ও খুল্লাসু ইখওয়ানি, খুল্লাস এটা ওয়াহেদের জন্য হয় বহুবচনের জন্য হয়, ইখওয়ানি আমার একেবারে মুখলিস কিছু ভাই ব্রাদার, মিনাল খুতাবা এ তারা হলো সম্মানিত খতিবদের থেকে হারামে শরীফ মসজিদে মনিফ, হারামে শরীফ মানে মদিনা আর মসজিদে মনিফ মানে হলো উঁচু মসজিদ, হ্যারম মানে মদিনা মুনাওয়ারার মসজিদের খতিবদের থেকে আমার কিছু খুব ঘনিষ্ঠ বন্ধু এবং মুখলেস ভাই বেরাদর আমার কাছে কিতাবটা উল্লিখিত কিতাব মানে মানার কিতাবটি পড়েছেন। ফাকসারাহু বিহাদাল আমরিল আযীম, তারা কিতাবটা পড়ার পরে যখন জানতে পারলো যে আমার একটা ইচ্ছে হলো এই কিতাবের সরা করা, ফাকসারাহু তখন তারা প্রস্তাব রাখলো, একতারাহ আমরা একতারাহ মানে হলো গিয়ে প্রস্তাবনা করা, ফাকসারাহু বিহাদা আল আমরিল আযীম এই বিশাল বড় কাজের প্রস্তাব দিলেন, বিশাল বড় কাজ মানে এই কিতাবের সরাহ রচনা করা। ওয়াল খাত বিল জাসিম, খাতবুন মানে হলো গিয়ে আশান ওয়াল আমর, জাসিম মানে হলো গিয়ে বড়, তো দুইটা উদ্দেশ্য একই যে এই বড় কাজ এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ দুইটা তর্জমা করলাম আমরা, ওয়াল খাত বিল জাসিম গুরুত্বপূর্ণ কাজের প্রস্তাব রাখলেন। ওয়া হাকামু আলাইয়া জাবরান, তারা আমার উপর একে জোরপূর্বকই হুকুম চাপিয়ে দিলেন, ওয়ালাম ইয়াতরুকু লি উযরান, তারা এমনভাবে আমাকে আদেশ করলেন যে তারা আমার কোনো উযরই গ্রহণ করেননি, ওয়ালাম ইয়াতরুকু লি উযরান, আমি যতই উযর পেশ করেছি তারা আমার উযর গ্রহণ করেননি। ফাশারাতু ফি ইসআফি মামুলিহিম, ফাশারাতু ফি ইসআফি মামুলিহিম, আমি তাদের তাদের আশা বাস্তবায়ন করার মত করার শুরু করে দিয়েছি, ফাশারাতু ফি ইসআফ, ইসআফ মানে সহযোগিতা করা, নাকি এখানে আমরা তর্জমা করেছি যে তাদের আশা আশা বাস্তবায়ন করার কাজে আমি কাজ শুরু করেছি, ও এনজাহ মাসউলিহিম এবং তাদের তাদের যে দাবি তাদের প্রার্থনা প্রার্থনাকে বাস্তবে রূপ দিতে শুরু করেছি, আলা হাসাবি মাকানা মুস্তাহিদান লি ফিল হাল, ওই সময় আমার জেহনে যা হাজির ছিল তা অনুযায়ী তার উপর ভিত্তি করে, আলাদা কোনো সরাসরি হাত দেখে এরকম নয়, বরং আমার ওই সময় যা জেহনে উপস্থিত ছিল তার উপর ভিত্তি করে, মিন গাইরে তাআরুদিন তাওয়াজ্জুহিন ইলা মা কিলা আও ইউকাল, জেহনে যা উপস্থিত ছিল তার দিকে লক্ষ্য তার উপর ভিত্তি করেই আমি সরা লেখার কাজ শুরু করে দিয়েছি, কে কী বলেছে বা কে কী বলবে এদিকে তাওয়াজ্জু দেওয়া ছাড়া, মানে কিল ও কাল এই কথার এই সরার এই মতনের ব্যাপারে কে কোন কথা বলেছে বা কে কী কথা বলেছে, অন্যদের কথা অন্যদের সরার দিকে খেয়াল করা ছাড়াই শুধু আমার জেহেনে যা আছে তা দিয়েই আমি শুরু করেছি। ওসাম্মাইতু বি কিতাব নুরুল নুরিল আনওয়ার, আমি ফি শারহিল মানার এই কিতাবের নামকরণ করেছি নুরুল আনোয়ার ফি শারহিল মানার বলে, আল্লাহুল মুওয়াফিকু ফিল বিদায়াতি ওয়ান নাহায়া, আল্লাহ পাকই শুরু এবং শেষের তৌফিক দাতা, শুরু করার তৌফিকও তিনি দানকারী শেষ করার তৌফিকও তিনি দানকারী, ওয়া হাসবি বিসাআদাতি ওয়াল হেদায়া, তিনি আমার জন্য যথেষ্ট সৌভাগ্যশীলতা এবং পথ প্রদর্শনের জন্য, ওয়াল মাসউলু আনহু আইয়াজ আলাহু খালিসান লিওয়াজহিল কারিম, এবং তার কাছে মাসউলু আনহু তিনি তার কাছে প্রার্থনা করা হবে যেন তিনি আইয়াজ আলাহু খালিসান লিওয়াজহিল কারিম, যেন কিতাবটাকে আল্লাহর একমাত্র সন্তুষ্টির জন্যই করেন, আইয়াজ আলাহু খালিসান লিওয়াজহিহি আল কারিম, দেখেন ওয়াল মাসউলু আল্লাহু আল মুওয়াফিক, আল একটা হলো আল্লাহ হলো মুক্তাদা আর আল মুওয়াফিক হলো খবর, এটার উপর আতফ হয়েছে ওয়াল মাসউলু আনহু,
যে আনহুর দিকে ইয়ে হলো গিয়ে আল্লাহ দিকে ফিরছে আর কি, যে তিনি তার কাছেই আল্লাহ এমন যার কাছে সোয়াল করা হয় আইয়াজ আলাহু খালিসান লিওয়াজহিল করিম, যেন তিনি এই কিতাবটাকে তার সম্মানিত শাব্দিকর্তলে তার সম্মানিত চেহারার জন্য খালেস করেন। উদ্দেশ্য হলো তার সন্তুষ্টির জন্যে, শুধুমাত্র একান্তই তার সন্তুষ্টির জন্যে করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ভালো কিছু করার শক্তি নেই বা খারাপকে প্রতিহত করার শক্তি নেই, একমাত্র মহান উঁচু মর্যাদাশীল আল্লাহ ছাড়া। কালাল মুসান্নিফ বলে তিনি মুসান্নিফের মতন শুরু করবেন ইনশাআল্লাহ। তো আজকে এত পর্যন্ত যা হলো সেটা হলো মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের সারার নামকরণ কী করেছেন এবং কাদের রিকোয়েস্টে তিনি কিতাব রচনা করেছেন এবং এই কিতাবটা সরা করার প্রয়োজন কেন, এই কয়েকটা কথা তিনি বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ভালো থাকুন বন্ধুরা, সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।